সবারই উপস্থিতি, চলুন। যুব সমাজ নষ্টের কারণ কি? যুব সমাজ ধ্বংসের কারণ কি? তার এক নম্বর পয়েন্ট, প্রথম কারণ, ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, আদর্শ শিক্ষা না থাকা। দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আদর্শ শিক্ষা যুব সমাজের ভিতরে না থাকার কারণে কি হচ্ছে? ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। জাহেলি যুগ দেখেন, একটু আসে কি লেখা আছে বলতে পারবেন? এখানে কোরআন শরীফ কি লেখা আছে? কোরআন শরীফ, পুরো কোরআন মাজিদের মধ্যে 114টি সূরার কোন একটি সূরায়, কোন একটি আয়াতে কোরআন শরীফ কোথাও বলা আছে বের করতে পারবেন? কেউ কোথাও পাবেন না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জীবনীতে যত হাদিস বলেছেন, আলোচনা পর্যালোচনা নসিহত করেছেন, কোন এক জায়গায় তিনি কোরআন শরীফ বলেছেন কোন সহিহ হাদিস কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের গবেষণায়, আমাদের পড়াশোনায় এখন পর্যন্ত কোন হাদিসের মধ্যে পাইনি যে কোরআন শরীফ কোন সহিহ হাদিসে পাইনি। দেখেন সুন্দর করে কি বইয়ের মধ্যে লিখে রেখেছে কোরআন শরীফ, কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা বাকায়, যেটা হলো আল কোরআন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ফীহি আল কোরআন, রমাজান মাসে নাজিল হয়েছে কি? আল কোরআন। কি নাম বলেছেন এটার? আল কোরআন। যালিকাল কিতাব, যালিকা আল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা আল কিতাব যাতে কোনো সন্দেহ নেই। কি নাম বলেছেন আল্লাহ? আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, কি বললেন? কুরআনুল হাকিম। নাম কি বললেন এটা? কুরআনুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, সূরা বুরুজের মধ্যে বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হলো কি? কুরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা কুরআনুল কারীম। হাইরে বাঙালি, আল্লাহর দেওয়া একটা নামও এদের পছন্দ হয়নি। কুরআন মাজিদ, কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, আল কুরআন, আল ফুরকান, আল কিতাব, একটা নামও আল্লাহর দেওয়া পছন্দ হয়নি। নিজেরা মাতব্বরি করে আর একটা নাম বের করেছে, এর নাম হলো কোরআন শরীফ। আপনি যদি বলেন কোরআন শরীফ বলা যাবে কি না, কোরআন শরীফ অর্থ খারাপ না ভালো, আমি ওই বিতর্কে যাব না। আমার প্রশ্ন হলো আল্লাহর দেওয়া নামের চেয়ে তোমার দেওয়া নাম ভালো? অসম্ভব। আল্লাহর দেওয়া নামে ডাকতে সমস্যা কি? দেখেন এরা কিন্তু ছোটখাটো কোনো কামলা, পাট, কিষান, ডেলেবার, চাকর এরা লিখেছে এগুলো উপরের মলাটে? শিক্ষিতরা লিখেছে। কোথায় আছেন আপনি? যাবেন কোথায়? তো যে কথা বলছিলাম যে দ্বীনি জ্ঞানের অভাব, ইসলামী জ্ঞানের অভাবের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, তরুণ সমাজ ধ্বংস হচ্ছে। কোরআন মাজিদের যে জ্ঞান, এই কোরআন নাজিল হওয়ার আগের যুগটাকে বলে জাহেলি যুগ। কোরআন নাজিলের আগের যুগটাকে বলা হয় জাহেলি যুগ। জাহেলি যুগের অসভ্য, মূর্খ, বর্বর, অশিক্ষিত মানুষগুলোকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জ্ঞান দিয়ে চেঞ্জ করেছিলেন? আল কোরআন, কোরআন মাজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, এই নামগুলো বলেন। কোরআন শরীফ বলা বাদ দিয়ে দেন, দরকার নেই। অর্থ ভালো, দরকার নেই ভালো। দেখেন
মিলাদ শরীফ, হয়নি নাম কোরআন শরীফ, মিলাদ শরীফ, খানকা শরীফ নাই, শরীফ সব এক জায়গায় হয়েছে, কিন্তু মিলাদ মাজিদ হয়েছে কি? খানকা মাজিদ হয়েছে। তাহলে আল্লাহ দাও নামে ডাকেন, বিকৃতি নেই, কিন্তু এটা বিকৃতি আছে। কোরআনুল কারিমের জ্ঞান দিয়ে, হাদিসের জ্ঞান দিয়ে জাহেলি যুগের অসভ্য মানুষগুলোকে সভ্য করে পৃথিবীর জন্য মডেল করে রেখে গেলেন সমাজ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জ্ঞানটা এখন যুব সমাজের মধ্যে দিতে হবে, আবার যুব সমাজকে ফিরাতে পারবেন, না হলে সম্ভব নয়। قد احاط بكل شيء علما, সারা পৃথিবীর জ্ঞানকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহর জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সমস্ত জ্ঞান পৃথিবীর সমস্ত জ্ঞান মানুষের মগজ প্রসূত, একজন বা একাধিক জন গবেষণা করে একটা বই লিখেছে। আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, এমএ পাস করেছে, বিএ পাস করেছে, এসএসসি পাস করেছে, এইচএসসি পাস করেছে, এইট পাস করেছে, ফাইভ পাস করেছে, সব পড়াশোনা করেছে মানুষের লেখা বই পড়ে। যারা কোরআন এবং হাদিস পড়েছে তারা, এটা কোনো মানুষের লেখা? হাদিস কোনো মানুষের লেখা? এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা ওহির জ্ঞান। তাহলে মানুষের লেখা জ্ঞানের চেয়ে আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান বেশি ভালো না ভালো নয়? ওহির জ্ঞানটা নেই, ওহির জ্ঞান না থাকার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। হ্যাঁ, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান শিখা অসুবিধা নয়, তবে কোরআন এবং হাদিসের জ্ঞান সহকারে শেখা। বুঝাতে পারলাম কিনা যায় না। পঞ্চম শ্রেণীর পরীক্ষা মনে হয় উঠে গেছে না? উঠে গেছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। এটা আপনার আমার জন্য একটা সুখবর। সেটা কি? ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন, ভালো একটা মাদ্রাসায়, একেবারে জিরো থেকে নিয়ে ক্লাস সেভেন এইট পর্যন্ত মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ান, কোরআন এবং হাদিসের মূল জ্ঞানটা ভিতরে চলে আসুক। এরপরে এবার দেন নাইনে আপনি যেটা বানাতে চাচ্ছেন, ডাক্তার বানাতে চাচ্ছেন দেন সায়েন্সে, ইঞ্জিনিয়ার বানাতে যাচ্ছেন দেন সায়েন্সে, গণিত পড়াতে চাচ্ছেন দেন সায়েন্সে, এমনি কিছু শেখাতে চাচ্ছেন দেন আর্টসে, আপনি কি বানাতে চাচ্ছেন সেটাতে দিয়ে দিন। কখন থেকে? নাইন থেকে। তাহলে হবে কি? তার বেস, তার ফাউন্ডেশন, তার ভিত্তি একেবারে মজবুত দিনের উপরে হলো, এরপর সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আর কিছু হবে, ওই ছেলেটা ভালো থাকবে, নষ্ট হবে না। পাকা বাড়ি আছেন আপনার এলাকায়? পাকা বাড়ি আছে, পাকা বাড়ির মাটির নিচে যেগুলো থাকে এইটা কি কোনো ডিজাইন আছে? সবার একই ডিজাইন হয়, কোথা থেকে? মাটির উপর থেকে। ডিজাইন হয় মাটির উপর থেকে। ডিজাইনের কারণে বিল্ডিংটা বেশি স্থায়ী হয় না মাটির নিচে যে বেস ঢালাই ভিত্তি তার জন্য বেশি স্থায়ী হয়? ভিত্তির উপরে, ভিত্তি সবার এক, সব বাড়ির ভিত্তি এক স্টাইল, উপরে যখন উঠে তখন ডিজাইন। আপনার ছেলের ভিত্তিটা হোক মজবুত দিনের উপরে, উপরে গিয়ে ডিজাইন করেন, নাইন থেকে ডিজাইন করেন, ডাক্তারি ডিজাইন, ইঞ্জিনিয়ারি ডিজাইন, প্রফেসরি ডিজাইন, ঝামেলা মুক্ত, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনি মারা যাবেন দোয়া পাবেন, সাদাকায় জারিয়া হবে। হ্যাঁ, সাদাকায় জারিয়ার মতো গুনাহে জারিয়া হবে। যদি ছেলে মেয়ে মানুষ করতে না পারেন, ছেলে মেয়ে যদি নষ্ট হয়, তাহলে সে যে পাপ করবে, গুনাহ করবে, তার একটা অংশ আপনাকেও নিতে হবে, যদি আপনার অবহেলার কারণে হয়। আপনি দিন না শিখান, খোলেন কোরআন মাজিদ, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন বলবে রব, হে আল্লাহ, কোথায় আমার সে অভিভাবক, কোথায় আমার সে দায়িত্বশীল যে আমাকে এই পথ দেখায়নি? আল্লাহ তুমি তাদেরকে নিয়ে আসো আমার সামনে, তাদেরকে ফেলে দিয়ে বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। কি করবেন সেই দিন?
তাহলে এইটা থেকে বাঁচতে হলে দ্বীনী শিক্ষা দরকার, ধর্মীয় শিক্ষা দরকার। তাহলে এক নম্বর কারণ কি বলেন তো? দ্বীনী শিক্ষা না থাকার কারণে ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে। দ্বীনী শিক্ষা দেন, তারপর অন্য কিছু করেন, দ্বীনী শিক্ষার পর অন্য পড়া পড়েন, সমস্যা নেই, তবে দ্বীনী শিক্ষা রাখেন। অনেক কিছু শিখিয়েছেন, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার বানিয়েছেন, কিন্তু কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে না। আপনি একটা জাহেল তৈরি করে ফেলেছেন। আপনার কাছে হাসি মনে হতে পারে যে হ্যাঁ, কোরআন পড়া একটা মাদ্রাসার টিচার সারা মাস চাকরি করে 12,000 টাকা বেতন পায়, আর আপনার ডাক্তার ছেড়ে 2-3 ঘন্টা ডিউটি করে 12,000 টাকা কামাই করে। আপনি টাকা ধুয়ে ধুয়ে পানি খায়েন, শুধু 3.5 হাত মাটির নিচে চলেন, কার পাওয়ার কতটুকু সেদিন দেখা যাবে। কারণ ভিত্তি বেস থাকে মাটির নিচে, উপরে নয়। ফাউন্ডেশন থাকে মাটির নিচে, উপরে নয়। উপরে আপনার সাথে লড়াই নেই, উপরে কিছু বোঝা যাবে না। উপরে সৌন্দর্য, ডিজাইন, ভিত্তি মজবুতি মাটির নিচে। 3.5 হাত মাটির নিচে যান, সেই দিন বোঝা যাবে যে এই জ্ঞানের দৌড় কতটুকু, গুরুত্ব কতটুকু। প্রসঙ্গ আসলো, আজকে অত্যন্ত কষ্টের সাথে স্মৃতিচারণ করছি ভাই আব্দুল মান্নানের জন্য। মাসখানিক আগে বা একটু বেশি হবে, এই প্রোগ্রামটার জন্য তিনি ডেট নিয়েছিলেন, তিনি ফোন দিয়েছিলেন। 2-3 দিন আগে ফোন দিয়ে, 3 দিন হলো মনে হয় ফোন দিলেন, 3 দিন আগে ফোন দিয়ে ডেটের মাহফিলের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনাও করলেন, প্রস্তুতি কি পর্যায়ে, কি অবস্থা, এগুলো নিয়ে কথাও বললেন। শেষ কথা হলো যে দেখা হবে ভাই ইনশাআল্লাহ, 15 তারিখ দেখা হবে, শেষ ইনশাআল্লাহ দেখা হবে, শেষ কথা ছিল এটা। নসিবে আর নেই, তিনি এখন 3.5 হাত মাটি নিয়েছে। ভাইটির জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন। আব্দুল মান্নান ভাইয়ের ছেলে গতকালকে মোটামুটি 12:30-1টার দিকে ফোন দিয়ে কাঁদছে, কথা বলতে পারে না। আমি বললাম কি কোনো সমস্যা? তো বলছে আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। আমি তার সাথে আর দ্বিতীয় কোনো কথা বলতে পারি না, অনেক দিন থেকে ভাইটির সাথে পরিচয়, আমার কাছে অত্যন্ত ভালো মানুষ মনে হয়েছে ওনাকে, কারণ কোনো অহংকার তার মধ্যে দেখিনি। মিশুক প্রকৃতির, একেবারে সাদা সিধে মানুষ। আমি তার সাথে, ছেলের সাথে আর কোনো কথা বলতে পারিনি, কি বলবো, কি সান্ত্বনা দেবো। হয়তো বা আল্লাহ এখানে তার কল্যাণ লিখেছেন। অ্যাক্সিডেন্ট করে মারা গেলে শহীদের মর্যাদা পাওয়া যায় ঈমান আমল থাকলে। উনি যথেষ্ট দ্বীনের উপরে ছিলেন, দেখেন গতকালকে মারা গেছেন, আজকেও দ্বীনই তার একটা কাজ চলছে। তার দাওয়াতে আমি এসেছি, এই দাওয়াত তিনি আমাকে দিয়েছেন, এটা নাকি উনি পাবেন না? অবশ্যই পাবেন। আল্লাহ তুমি আব্দুল মান্নান ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিও, তার পাপগুলো ক্ষমা করে দিও, তার ছেলেরা পরিবারকে দিনের পথে কবুল করিও। আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দিও। একটা পরিবারের মাথা হারিয়ে গেলে ছাতা হারিয়ে যাওয়ার মতো হয়ে যায়, অনেক সময় পথ বুঝতে পারে না যখন কি। ছেলেগুলো তো এখনো প্রতিষ্ঠিত হয়নি, হয়েছে ছোট, কঠিন একটা সময় পার করবে। আপনারা যারা আছেন পরিচিত আশপাশে, সাহস যোগাবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দেবেন। আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তার পরিবারকে হেফাজত করুন, ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ তাকে তুলে নিয়েছেন, আল্লাহ তার পরকাল কল্যাণময় করুন, বরকতময় করুন, জান্নাতের পথিক হিসাবে, মেহমান হিসাবে তাকে কবুল করবেন। তো যাই হোক, যে কথা বলছিলাম, উসুলুস সালাসা, তিনটি জরুরি ইলিম, তিনটি জরুরি ইলিম যাকে বলা উসুলুস সালাসা, আবশ্যিক দরকার। তার একটি হলো মান রব্বুক, রবকে, আল্লাহ, মা দীনুক, দীন কি, ইসলাম, মাহাদার রজুল আল্লাহ আল্লাদি বুইসা ফিকুম,
এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে বলে উসুলুস সালাসা। এই তিনটি ইলম অর্জন করা অত্যন্ত জরুরি, যেটা সাড়ে তিন হাত মাটির নিচে গেলে জিজ্ঞাসা হয়। এই তিনটি ইলম মুখস্থ দিয়ে কাজ হবে? সবার মুখস্থ আছে না? আমাদের সবার মুখস্থ আছে না? এটা শুধু আমাদের কেন, আপনাদের এই গ্রাম মাজিন্দা, তাই না? মাজিন্দা গ্রামের যে কোন প্রাপ্তবয়স্ক ছেলেকে জিজ্ঞাসা করেন, মান রব্ব, তোমার রব কে? বলবে আল্লাহ। দিন কি? ইসলাম। এই লোকটাকে নবী বলবে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, জর্দা খায়, গুল খায়, হিরোইন খায়, সুদ খায়, ঘুষ খায়, জিজ্ঞাসা করেন? একই সবাই বলতে পারবে, সবাই জান্নাতে যাবে? জি না, ওই হাদিসের মধ্যেই উত্তরটা দেওয়া আছে, যে হাদিস সহিহ বুখারীতে পাবেন সংক্ষিপ্ত পরিসরে, বিস্তারিত পাবেন মুসনাদ আহমাদের মধ্যে, মিশকাতের 1245 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ঘটনা বলার পরে বলছেন যে এই তিনটি প্রশ্ন করার পরে যদি সঠিক জবাব দিতে পারে, যে ব্যক্তি সঠিক জবাব দিবে রব আল্লাহ দীন ইসলাম ইনি আমাদের নবী, তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্নে বলা হবে, মা ইউদরিকা, তুমি জানলে কিভাবে, তুমি কিভাবে জানলে যে তোমার রব আল্লাহ, তোমার দীন ইসলাম ইনি তোমাদের নবী, এটা জানলে কিভাবে? মা ইউদরিকা 4 নম্বর প্রশ্ন করা হবে। তাহলে কবরের প্রশ্ন তিনটার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রশ্ন কয়টা? 4টা। 3টা প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন, মা ইউদরিকা, জানলে কিভাবে? তখন লোকটা জবাব দিবে যে উত্তর দিতে পেরেছে, কারাআতু কিতাবাল্লাহ, প্রথম কথা বলবে যে কারাআতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। ওই যে আল কিতাব, দেখেন আল্লাহ নাম কি বলেছেন কি এটার? আল কিতাব। ওই কথাই বলছেন ফেরেশতা না সাহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দেওয়া নাম বলছেন, কোরআন শরীফ বলছেন না, বলছেন কারাআতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে জেনেছে। ফা আমানতু, ঈমান এনেছি, ওয়াসাদদাক্তু, এটা বাস্তবায়ন করার চেষ্টা করেছি, নিজ জীবনে মেনে চলার চেষ্টা করেছি। তিনটা কথা বলবো, আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, মেনে চলার চেষ্টা করেছি। তখন আল্লাহ বলবেন সাদাকা আব্দি ওয়া নাদা মুনাদিন মিনাস সামা, আসমানের উপর থেকে আল্লাহ ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, বিধায় তার পরনে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে কবরের একটা সংযোগ স্থাপন করে দাও, জান্নাতের সুযোগ সুবিধা ও যেন কবর থেকেই পাই। সম্মানিত উপস্থিতি, দেখুন মানে এ হাদিস তো সবার জানা, প্রত্যেক দিন ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে কি হবে? মরণ ছাড়া কেউ জান্নাত ঠেকাতে পারবে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া কেউ তাকে জান্নাত থেকে বাধা দিতে পারবে না, মানে মরলেই জান্নাতে যাবে। প্রত্যেক দিন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে তো মরলেই কোথায় যাবে? জান্নাত। জান্নাত থেকে রেখেছে কে? মরণ। তাহলে কেউ প্রশ্ন করতে পারেন যে তাহলে কি কবর বাদ দিয়ে ডাইরেক্ট ওকে জান্নাতে নিয়ে যাওয়া হবে? কবরেই থাকবে, কিন্তু জান্নাতের সুযোগ সুবিধা কবর থেকেই পাবে, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের সাথে একটা সংযোগ করে দিবেন, সকাল বিকাল জান্নাতে তার জায়গাটা দেখাবেন, কবরটা যখন কবরটার দিকে তাকাবে, আপনি তো দিয়েছেন কতটুক, একটুক জায়গা, তাই না? এতটুক জায়গা, লম্বাতে একটা মানুষ তার চেয়ে একটু বেশি, একটুক জায়গা, কিন্তু ও যখন তাকাবে কবরের ভিতরে, তখন একটা সুন্দর বাগানে পূর্ণিমার চাঁদ উঠে থাকলে, কোথাও চাঁদের ছায়া পড়ছে আর কোথাও চাঁদের আলো, আলো ছায়ার লুকোচুরি খেলে বাগানের ভিতরে পূর্ণিমার চাঁদ, এই রকম একটা মনোমুগ্ধকর পরিবেশ ও যতদূর চোখ যাবে ততদূর দেখতে পাবে। আপনি তো একটু জায়গা দিয়ে এসেছেন, মানে জান্নাতের সুযোগ সুবিধা আল্লাহ শুরু করবেন কোত্থেকে? কবর থেকে। সম্মানিত উপস্থিতি, এই সুযোগ পাওয়ার জন্য হাদিসে যেটা বোঝা যায়,
শর্ত হলো কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার ব্যারিস্টার কোরআন তেলাওয়াত করাই জানে না, আপনার ডাক্তার কোরআন তেলাওয়াত করাই জানে না, আপনার ইঞ্জিনিয়ার কোরআন তেলাওয়াত করাই জানে না, আপনার প্রফেসর কোরআন তেলাওয়াত করাই জানে না। এ হাদিসে বোঝা যায় তার জন্য কবরের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, অনেক কঠিন। এই হাদিসকে সামনে রেখে একাধিক বিদ্বান বলেছেন প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যিক অপরিহার্য বিষয় হলো কি, কোরআন তেলাওয়াতের জ্ঞান শিখা। তলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, সেটা হলো কোরআন মাজিদের জ্ঞান, এটা আবশ্যিক। আপনার আমার তো এখন কোন তোয়াক্কারে মুরব্বীকে জিজ্ঞাসা করেন আপনি তেলাওয়াত কোথায় শিখেছেন, মক্তবে শিখেছেন, বাড়িতে, জি না শুরুটা করেছেন কোথায়, জি মাশাআল্লাহ। আপনারা দেখেন মুরব্বী যারা সবাই শুরুটা কোথায় হয়েছে, মক্তবে, আগে মক্তবে পড়ানো তো খুব গুরুত্বের সাথে, এখন তো মক্তব উঠে গেছে নাই, ঘুম থেকে উঠা চোখ মুছতে মুছতে আপনার ছেলে যাবে কোথায়, কিন্ডার গার্ডেন স্কুলে চোখ মুছতে যাবে, যাবে চোখ মুছতে ঠিক মতো চোখ মুছেনি, ছুটছে কোথায়, ইংলিশ মিডিয়াম স্কুলে, ও কোরআন জানে না, অপেক্ষা করেন। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়া, আপনার ছেলে কিন্ডার গার্ডেন থেকে পড়া, অনেক বড় হয়ে এসেছে, ও যেমন বড় বউটা নিয়ে আসবে ওই রকম বড়, ওই শিক্ষিত বউয়ের কাছে আপনার কোনো পাত্তা আছে, আপনি এসে অভিযোগ করেন যে ওস্তাদ বাবা মার খেদমতের উপর একটু ওয়াদ করেন, ছেলেও দেখে না বউ দেখতে চায় না, ছেলেরও আমি ভারী বউয়ের কাছেও ভারী, বাবাজি কিসের ওয়াজ করবো, আপনি তো শেষ করেছেন আগে, আপনার তো টাকা দরকার ছিল, নেন টাকা চায় না, টাকাটা সকালে একবার চুবাবেন, বিকালে একবার চুবাবেন, সন্ধ্যে একবার চুবাবেন, এক গ্লাস করে পানিকে সান্ত্বনা দিন, ওয়াজ করে লাভ আছে, মই দিয়ে উঠায় দিয়েছেন গাছের উপরে, দিয়ে এবার যদি মই টেনে নেন আল্লাহ আছে, ও তো আপনার নাগালের বাহিরে আছে, এখন ওয়াজ করছেন যে আম পারবে না, খবরদার আম পারবে না, আম পাড়ার ওয়াজ না, ওকে গাছে উঠতে দিতে হতো না, আপনি কেন মই দিয়ে গাছে উঠালেন, তার আগে আপনাকে সাইজ করে সিস্টেম করে তারপর উঠাতে হতো, ও যখন ছোট ছিল তখনই আপনি পারতেন আদর্শ শিক্ষা দিতে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোরআন মাজিদের চেয়ে আদর্শ শিক্ষা পৃথিবীতে নেই, পৃথিবীর সমস্ত বই পুস্তক মানুষের লেখা, মানুষের জ্ঞান থেকে এসেছে, আর কোরআন মাজিদ আল্লাহর, এটা মানুষের নেই, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, পৃথিবীর সারা পৃথিবীর জ্ঞানী গুণী পণ্ডিত মহারথি বিজ্ঞানী যা কিছু আছে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি এক জায়গায় জমা করা হয় আল্লাহর জ্ঞানের কাছে কি তুড়ি দিয়ে উড়িয়ে যাবে, তো আল্লাহর জ্ঞানের কাছে কোনো কিছু টিকবে, এগুলো মানুষের জ্ঞান, আপনার চিন্তা ভাবনা গোটা পৃথিবীর বিজ্ঞানী গোটা পৃথিবীর ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার সবগুলোকে এক জায়গায় লাগান একটা বিষয় নিয়ে, যেখানে মানুষের জ্ঞান শেষ আল্লাহর ওখান থেকে শুরু, যেখানে শেষ হয়ে যাবে আপনার জ্ঞান আল্লাহর ওখান থেকে শুরু, আল্লাহর সাথে পাল্লা দিবেন, ওই জ্ঞান কোথায় আছে, কোরআন মাজিদ খুলেন, কোরআন মাজিদের আয়াত খুলেন, সারা পৃথিবীর গাছপালা যদি কলম করে দেওয়া হয়, সারা পৃথিবীর সাগরের পানি যদি কালি করে দেওয়া হয়, তবু আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করতে পারবেন, আল্লাহ বলছেন, একজনের জ্ঞান নয়, প্রশান্ত মহাসাগরের সমস্ত পানি যদি কালি কালি হিসেবে ব্যবহার করেন, আফ্রিকা এবং সুন্দরবনের জঙ্গলের সমস্ত গাছপালা যদি কলম হিসেবে ব্যবহার করেন, এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কালামের আল্লাহর এই কালামের ব্যাখ্যা করে শেষ করা সম্ভব নয়। আপনি আপনার ছেলেকে এই জ্ঞানী দেননি, কি দিয়েছেন আপনি আজকে বলেন, ও মোল্লারা হুজুরেরা এরা কি আর করে, ভিখারি ইলম শিখে, বাবা আপনাকে বোঝানোর ভাষা নেই, আপনাকে বোঝানো যাবে 3.5 হাত মাটির নিচে, উপরে বোঝানো যাবে না। সম্মানিত উপস্থিতি, বিদায়, সর্বপ্রথম যেটা দরকার দিনই ইলম দরকার,
দিনে ইলিম না থাকার কারণে ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। দুই, ছেলে মেয়ে নষ্ট হওয়ার দুই নম্বর কারণ সহশিক্ষা। সহশিক্ষা, এগুলো এক একটা পয়েন্টের উপরে দেড় দুই ঘন্টা কথা বলে একেবারে ক্লিয়ার করে দেওয়া হবে, দেওয়া যাবে, অল্প কথায় দেওয়া মুশকিল। তো যেটা বললাম দুই নম্বর কারণ কি বলেন তো? সহশিক্ষা। সহশিক্ষা বুঝি তো, সহশিক্ষা মানে কি? ছেলে মেয়ে একসাথে শিখা, ছেলে এবং মেয়ে, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে একই টিচারের কাছে একই ঘরের ভিতরে পাশাপাশি বেঞ্চে বসে শিক্ষা অর্জনকে বলে সহশিক্ষা। ছেলে মেয়ে ধ্বংসের এটা সবচেয়ে বড় একটা কারণ বর্তমানে, একই টিচারের কাছে একই ঘরের মধ্যে পাশাপাশি বেঞ্চে বসে কখনো একই বঞ্চে বসে যে জ্ঞান অর্জন করে, এই সহশিক্ষা ধ্বংসের এক নম্বর কারণের এটা একটা কারণ, মূল কারণের এটা একটা কারণ। পানিতে নামবেন কিন্তু শরীর ভিজবে না, সম্ভব? পানিতে নামবেন কিন্তু শরীর ভিজবে না, সম্ভব? সম্ভব নয়। এক কবি বলেছেন, তরঙ্গ বিক্ষুব্ধ সাগর মাঝে মরে বেঁধে দিলে তক্তায়, বলে দিলে ফের সাবধান যেন আঁচল ভিজে না যায়, উত্তাল ঢেউ। আর একটা মেয়েকে পরিপাটি করে হাত পা বেঁধে তক্তায় ভাসিয়ে দিয়ে বলছেন, খবরদার যেন শাড়ির আঁচল না ভিজে, সম্ভব? হাত পা খোলা রেখে তারপরে যদি বলতেন তাও হয়তো একটা সম্ভব ছিল, তক্তায় বেঁধে রেখেছেন, ও আঁচল বুঝাতে পারবে? মানে ওইটা যেমন অসম্ভব, এইটা হলো সেই রকম অসম্ভব। নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত না পরে তৈরি, পরে হয়, আপনার কারণে হয়, এটা আমরা নিজেরা সৃষ্টি করি না সৃষ্টিগত, এটা এটা সৃষ্টিগত। কারেন্ট জ্বলছে না, লাইটটা জ্বলছে, কয়টা তার আছে এটার ভিতরে? দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুইটার একটা বিচ্ছিন্ন করে দেন, লাইটটা জ্বলবে? দুটোই লাগবে, লাগবে না? হ্যাঁ, দুইটা তার কি একই খোলসের মধ্যে আছে না আলাদা আলাদা? আলাদা, একসাথে করে দেন তো দেখি কি হয়, পারবেন কেউ করতে? কি হবে? পুড়ে ছারখার হয়ে যাবে মুহূর্তের মধ্যে, সব গোটা প্যান্ডেল সব পুড়ে ছারখার হয়ে যাবে মুহূর্তের মধ্যে, শুধু খোলসটা আলাদা করে এক জায়গায় করে দেবে। দুই তারের সমন্বয় ছাড়া বাল্ব জ্বলবে না, দুটোই লাগবে বাল্ব জ্বালাতে, কিন্তু দুটো আলাদা আলাদা রাখেন, আলাদা আলাদা কানেকশন দেন, এক জায়গায় হয়ে গেলে সব চুরমার করে দেবে, ধ্বংস করে দিবে। নারী পুরুষ ছাড়া সমাজ চলবে না, নারী পুরুষ ছাড়া বংশ বিস্তার হবে না, নারী পুরুষ ছাড়া দেশ টিকবে না, জাতি টিকবে না, সমাজ গঠন হবে না, কোনো কিছুই সম্ভব হবে না, সব উল্টে পাল্টে যাবে। নারী পুরুষ দুইজনকেই লাগবে, কিন্তু আলাদা আলাদা রাখতে হবে, আলাদা আলাদা। এইটাই হলো পর্দা, হেজাব, এর নাম হলো হেজাব। এই যেমন দিয়ে রেখেছেন, হেজাব মানে কি? আড়াল করা, গোপন করা, আরেকজন থেকে আরেকজনকে আড়াল করা। এই যে উপরে মলাটটা দেওয়া আছে না তার ঢাকার জন্য, এটা হলো হেজাব, পর্দা। দুই যেন দুইটা এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় না হয়, ঠিক ছেলে মেয়ে একটা প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েকে যখন পর্দা ছাড়া এক জায়গায় করে দিবেন, তখন সব ছারখার করে দেবে পুড়িয়ে, যেটা এখন সমাজে হচ্ছে। ছারখার মানে বুঝেন, পুড়িয়ে দেওয়া মানে বুঝেন, তারা প্রেম প্রীতি ভালোবাসা যুক্ত হলো মানে কি? প্রত্যেকটা পদে পদে ব্যভিচার আর ব্যভিচারে যুক্ত হলো, হলো না? এটা বেগানো নারীকে হাত দিয়ে স্পর্শ করলে হাতের যেন হয়, চোখ দিয়ে দেখলে চোখের যেন হয়, কান দিয়ে তার কথা শুনলে কানের যেন হয়, মুখ দিয়ে কথা বললে মুখের যেন হয়, পা দিয়ে তার দিকে হেঁটে গেলে পায়ের যেন হয়, অন্তর দিয়ে তাকে ভাবলে কলবের যেন হয়। তাহলে এই যে অবৈধ সম্পর্ক, এটা প্রাপ্তবয়স্ক কলেজে পড়া, ইন্টারমিডিয়েটে পড়া, এ নাইনে পড়া, এইটে পড়া, দশম শ্রেণীতে পড়া, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে আর মেয়ে পরস্পরে কারো পর্দা নেই, গল্প করছে, আড্ডা দিচ্ছে, প্রেম ভালোবাসা, জেনা আর জেনা, আর ব্যভিচার আর ব্যভিচার, উল্টান দেখি কথা। সম্মানিত উপস্থিতি, কেউ আবার যারা বেশি বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি বেঁচে জীবিকা অর্জন করা
জীবিকা অর্জন করে তারা আবার আমার কথা উল্টিয়ে ধরবেন যে তাহলে আমি নারী শিক্ষার বিরোধী না, আমি নারী শিক্ষার পক্ষে। আপনি বসেন, 2 ঘন্টা আমি এই বিষয়ে কথা বলি, আপনাকে গুলিয়ে খাওয়াতে পারবো ইনশাআল্লাহ যে নারী শিক্ষা ইসলাম কিভাবে সাপোর্ট করেছে। এই শিক্ষা ব্যবস্থা এগুলো, নারীদের ভোগ করার ব্যবস্থা এগুলো, এগুলো নারীদের ভোগ করার ব্যবস্থা। ইসলাম দিয়েছে নারী শিক্ষা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ছেলেদের নিয়ে তালিম দিতেন, শিক্ষা দিতেন। মহিলারা এসে বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছেলেরা তো এগিয়ে গেল জ্ঞান গরিমায়, আমাদের জন্য কিছু করেন, ঠিক আছে উমুক দিন উমুকের বাড়িতে জমা হও, প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে আলাদা করে দার্স দিব ইনশাআল্লাহ। শুরু হয়ে গেল সেই দিন থেকে হাদিস সহিহ বুখারী। নারীদের জন্য পৃথক ব্যবস্থা করে দিলেন। কেন করলেন? এক জায়গায় করতে পারতেন না, করেননি, আলাদা করে দিলেন। এই জন্য আলাদা করলেন যে নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যদি কেউ অস্বীকার করে যে নারীকে দেখে আমার কোন ফিলিংস আসে না, তাহলে তো ব্যাখ্যা অন্যদিকে যাবে, অন্যদিকে যাবে না, বলছে তুমি পুরুষত্বহীন, তুমি খোঁজা, তাই বলবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন নারী পুরুষের সৃষ্টিগত আকর্ষণ আপনি অস্বীকার করতে পারবেন না। কেন? কদিন আগে ঘটলো না, টিচার এবং ছাত্রী পালিয়ে গেল, এটা তো কদিন আগের। টিচার, আপনি বলবেন টিচার বাপের অবস্থানে, যে না ইসলাম স্বীকার করেনি, যে 14 জন পুরুষকে ইসলাম সাপোর্ট করেছে হারাম, এই 14 জন ছাড়া আর কারো সামনে হেজাব ছাড়া থাকার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা আলাদা হতে হবে। বড়দের প্রাইমারি লেভেলটা থাকতে পারে একসাথে, কারণ বালেক বালেগা সাধারণত হয় না, যখনই প্রাইমারি লেভেলে প্রাচীর ডিঙিয়ে গেল তখনই আলাদা হতে হবে। ছেলেদের প্রতিষ্ঠান আলাদা, মেয়েদের প্রতিষ্ঠান আলাদা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত কায়েম করেন, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। দেখেন তো কর্মসংস্থান বের হয় কিনা। এখন বাংলাদেশে যদি 20টা বিশ্ববিদ্যালয় থাকে, কথার কথা, তো 10টা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহিলা নেই, আছে? নেই। কথার কথা যদি বিশ্বে বিশ্ববিদ্যালয় থাকে, আমি যে পদ্ধতি আপনাকে বলছি ইসলামী পদ্ধতি, সেটা হলো 20টা বিশ্ববিদ্যালয়ে 10টা আলাদা করেন ছেলেদের, 10টা মেয়েদের, মেয়েদের 10টাতে ভিসি হবে 10টা মহিলা, প্রক্টর হবে 10টা মহিলা, একেবারে যারা ডিগ্রি নেই মহিলা চাকরি করতে চান, ঝাড়ুদার হবে, আয়া হবে, মহিলা হবে, মহিলাদের সব মহিলা, ছেলেদের সব ছেলেদের। চাকরি বের হবে না? হবে না, চাকরি বের হবে না যারা চাকরি করতে চাই, 100% চাকরি বের হবে এবং একেবারে নিরাপত্তার সাথে চাকরি করতে পারবে। হ্যাঁ, যারা ওগুলো করতে চায় না, ঠিক আছে, গার্মেন্টস মালিকদের নিয়ে বসেন, গার্মেন্টস মালিকদের নিয়ে বসে গার্মেন্টস ফ্যাক্টরি 2টা ভাগ করে দেন, এগুলো ছেলেদের, এগুলো মেয়েদের। গার্মেন্টস ফ্যাক্টরির একেবারে উপর থেকে নিয়ে ম্যানেজার থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত সব মহিলা, ছেলেদেরটা ছেলে, দেখেন তো চাকরি বের হয় কিনা। ও একই সাথে ছেলে আর মেয়ে নিয়ে ফ্যাক্টরি লটর পটর করে চালাবেন, সবই চলবে, ধান্দাবাজি, সমাজটা নষ্ট হয়েছে এভাবে। এই যে আজকে দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহের একটা ঘটনা, কে বা কারা দিয়েছে, মেডিকেলের পাশ থেকে কুকুরে একটা অপুষ্ট বাচ্চা মুখে করে নিয়ে যাচ্ছে, অপুষ্ট বাচ্চা মুখে করে নিয়ে যাচ্ছে। এগুলো ফলাফল কি আপনি চিন্তা করেন? এগুলোর ফলাফল কি চিন্তা করেন? কি শিখাচ্ছি? জাতি কিভাবে গঠন হচ্ছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, কোন এক কারণে কয়েকজন বন্ধু মিলে সুইপার ম্যাথর ওরা পরিষ্কার করছে, আমরা ওদিক দিয়ে যাচ্ছি, প্রসঙ্গত কি একটা ওরা জিজ্ঞাসা করছিল আমাদেরকে, তো গল্পে গল্পে তারা বলছে যে স্যার এখানে কতদিন যে আমরা এই বাথরুম পরিষ্কার করতে গিয়ে অপুষ্ট বাচ্চা এগুলো থেকে পায় আর ফেলে দেয়, তার হিসাব নেই। ভার্সিটিতে ছাত্রীরা বিয়ে করে গেছে, ওখানে বিয়ে ছাড়া বর পাওয়া যায়, এটা কেন? সহশিক্ষার কারণে। যদি বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আলাদা হতো, তাহলে এই ঘটনাগুলো একেবারে নির্মূল হতো না, কিন্তু অনেকটা কমে যেত, আনুপাতিক হারে কমে যেত। এখন আপনার গ্রামের 50টা ছেলে বের করেন, ছেলে বের করে আপনি একবারে তলিয়ে দেখেন,
অবৈধ নারীর সাথে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই, কথা পর্যন্ত বলে না, পাওয়া মুশকিল আছে, পাবেন কিন্তু খুব কম, একেবারে গ্রাম পর্যন্ত চলে এসেছে। সমাজে তো উপস্থিতি ছেলে মেয়ে নষ্টের এটা একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হাজার 33 নম্বর আয়াতে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতি রুলা। মুসলিম নারী নিজ নিজ বাড়িতে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো সেজে গুজে রাস্তায় প্রদর্শন করো না। নারীরা রাস্তায় নিজেদেরকে শোডাউন দেয়, আপনার কাছে থাকে তখন সাজগুজ করে না, বাহিরে বের হলে সাজগুজ শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ফাইদা খরাজাত ইস্তাসরাফা শয়তান, যখন রাস্তায় বের হয় শয়তান তাকে নগ্নতার প্রতিক্ষিপ্ত করে তোলে। বাড়িতে থাকলে ভালো থাকে, যখনই বাড়ির বাহিরে যায় শয়তান তাকে উস্কা উস্কাতে থাকে। তিরমিজির 1173 নম্বর হাদিস সম্বলিত উপস্থিতি। দেখুন, আপনার টাকা, আপনার ইনকাম করা, আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি তাকে সাজুগুজুর জিনিস কিনে দিয়েছেন। সাজুগুজু করতে যে জিনিসপত্র লাগে সব কিনে দিয়েছেন কে? আপনি। ভালো ভালো শাড়ি গয়না কিনে দিয়েছেন আপনি, কিন্তু দুর্ভাগ্য বেচারা আপনার কপালে জুটে নেবে না, যখন বাহিরে যায় তখন সেজে গুজে যায়, আপনার কপালে জুটে না। ও দেখায় কাকে? রাস্তার মানুষকে। ও দেখায় কাকে? হাটে বাজারের মানুষকে। আপনার জন্য যদি স্বাস্থ্য, তাহলে রাত্রিতে যখন আপনার কাছে আপনার বিছানায় যাবে তখন আপনার জন্য সেজে গুজে যেত। একটা নারী তার সাজুগুজু হবে একজন পুরুষের জন্য, তিনি হলেন কে? সমান, আর কারোর জন্য নয়। মনের মাধুরী মিশিয়ে সাজবে আপনার কাছে, মানুষের জন্য নয়, সাজুগুজু হবে স্বামীর জন্য। মেকআপ, যত ধরনের মেকআপ রয়েছে বৈধ সকল মেকআপ আপনি করেন, সমস্যা নেই, কিন্তু স্বামীর জন্য, রাস্তার মানুষের জন্য নয়, দোকানদারের জন্য নয়, এলাকার মানুষের জন্য নয়, বিয়ে বাড়ির মানুষকে দেখানোর জন্য নয়। বিয়ে বাড়িগুলো তো এখন ব্যভিচারের কারখানায় রূপ নিয়েছে, বিয়ে বাড়িগুলো ব্যভিচারের কারখানায় রূপ নিয়েছে। না হলে দেবরকে হলুদ মাখাতে ভাবি আসে, মেয়েকে হলুদ মাখাতে তার বন্ধুরা এসেছে, ওটা ব্যভিচারের কারখানা নত কি? হাজি সাহেব বলবেন যে আজকে বিয়ের দিন এক একটু হবে, জি আপনি মরার পরে কবরে গিয়ে বলিয়েন যে বিয়ের দিন এক একটু হবে, তোমরা আজকে জিজ্ঞাসা করো না আমাকে, তারপরে ঠ্যাঙ্গানি কিভাবে খেতে হয় সেদিন দেখিয়ে। সম্মানিত উপস্থিতি, হলুদ যদি মাখাতে হয় মাখান, মাখাবে কে? মা মাখাবে, মাখাবে কে? খালা মাখাবে। মায়ের অনুপস্থিতিতে যখন ছোট ছিল আদর করেছে, তেল মাখিয়ে দিয়েছে, মা খালা নানি মাখাবে। বসন্তের কোকিলকে ইসলাম চায় না, দুঃখের দিনে যারা ছিল সুখের দিনে তারা মাখাবে। কোত্থেকে উড়ে জুড়ে এসে জুড়ে বসলো তার বান্ধবীরা, কোত্থেকে জুড়ে বসলো বন্ধুরা, উমুক তুমুক এসে মাখাবে, জি না, এগুলো ব্যভিচার, এগুলো ইসলামে ডাইরেক্ট নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে টাচ করবে না, স্পর্শ করবে না। যদি স্পর্শ করে হতে পারে তার শারীরিক গঠনটা একটু ভিন্ন ধরনের ছিল, একটু ভিন্ন ধরনের থাকার কারণে কোনোদিন তার স্বামীর কাছে গিয়ে বলবো মুখ মেয়েটা এরকম এরকম, কান্না হয়ে অন্তর ইলাই, তখন অন্তরের চোখ দিয়ে তাকে দেখবে যে তার বউটা এরকম আর অমুক মহিলাটা তার চেয়ে এরকম, গাঁট শরীরটা নরম বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সহি বুখারীর হাদিস, মানে একটা যুবতী নারী আর একটা যুবতী নারীকে খালি গায়ে টাচ করতে পারবে না, মা করবে, কারণ মা অন্য কোনো মহিলার কাছে পুরুষের কাছে তার মেয়ের শরীরের বর্ণনা দিবে না, স্বামীর কাছেও মেয়ের বাপের কাছেও বলবে না যে তোমার মেয়ের শরীরটা এরকম নরম নরম নরম, বলবে
বলবেন ইসলাম, এর নাম ইসলাম। আপনি বলবেন যে এই সমাজে কি এই ওয়াজ চলে, তা আপনি কি বলছেন যে এই ওয়াজ করতে আমি আফ্রিকার জঙ্গলে যাব? এগুলো কোরআন হাদিস মানুষের জন্য। একজন মানুষ যদি মানতে না পারেন তবু যেভাবে আছে ওভাবে থাকবে, বিধান চেঞ্জ হবে না, যেভাবে ইসলাম দিয়েছে সেভাবে থাকবে। সুদ হারাম না হালাল সন্দেহ আছে? হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। সুদ হারাম কোরআন মাজিদ 8টা আয়াত পাওয়া যায়, প্রায় 40টা হাদিস পাওয়া যায় অন্তত সুদ হারাম। আমার একটা বই আছে সুদ ঘুষ অবৈধ ব্যবসা, আলোচনা শেষে মাহফিলে পাবেন, চাইলে আপনি নিয়ে গিয়ে পড়তে পারেন। সারা পৃথিবীর আলম যদি একমত হয়ে যায় যে এই যুগে বর্তমান পরিস্থিতিতে সুদ ছাড়া জীবন যাপন করা যাবে না, বিদায় হালাল, হালাল হবে? কাবা ঘরের ইমাম যদি ফতোয়া দেয় এখন যে সুদ হালাল, হালাল হবে? জি না। সুদ হালাল হতে হলে দুইটা অপশন, একটা হলো আবার কোরআনের আয়াত নাজিল হতে হবে, কোরআনের আয়াত আবার নাজিল হবে যে না সুদ হালাল, তাহলে আগেরটা মানসুখ রহিত হয়ে যাবে। কোরআন মাজিদের আয়াতকে আর নাজিল হওয়ার অপশন আছে? দ্বিতীয় অপশন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবর থেকে উঠে আসতে হবে দুনিয়ায়, এসে বলতে হবে যে না এখন থেকে সুদ হালাল, তাহলে আয়াতটা মানসুখ হবে। এটা কি সম্ভব? এই অপশন আছে? নতুন করে আমাদের নবীর পুনর্জন্ম হবে না, নতুন করে আয়াত নাজিল হবে না, মানে কিয়ামত পর্যন্ত সুদ হারাম। সারা পৃথিবীর আলেম যদি একমত হয়ে যায় সুদ হালাল, তারপরেও সুদ হারাম, কেউ যদি মানতে না পারে, আলেম ওলামা ইমাম খতিব সবাই যদি সুদ খোরায় তবুও হারাম, ওটা হারামই থাকবে। আপনি যদি আজকে রদ মানতে না পারেন, তারপর আমি বলে রাখি গায়ে দেবর ভাবি পরস্পরে হলুদ মাখামাখি করবে, বন্ধু বান্ধবীরা হলুদ মাখামাখি করবে, এগুলো ব্যভিচারের সামিল, এটা নিষেধ। 1500 বছর আগে আল্লাহ সুসাম নিষেধ করেছেন সহি বুখারীর হাদিস, এভাবে টাচ করতে পারে না, অসম্ভব। বিয়ে বাড়ি মানে কি? বিশাল বিশাল সাউন্ড বক্স নিয়ে গান বাজনার অনুষ্ঠান, আপনাদেরকে হচ্ছে কিনা জানি না, এগুলো কি? যদি সম্ভব হয় এগুলো বিয়ে বাড়িকে তালাক দেন, বিয়ে বাড়ি তালাক মানে বুঝেন তো, দাওয়াত দিতে এসেছে, ভাই দাওয়াত নিলাম কিন্তু যেতে পারবো না, কেন? তোমার শয়তানের আখড়া বিয়ে বাড়িটা, তুমি খাও আর তুমি চালাও, আমি যেতে পারবো না। হ্যাঁ, আপনি যদি পাক্কা সুদঘর হন তো আপনাকে তো যেতে হবে, ও এক হারাম করে আপনি আর এক হারাম করে, ও এক হারাম খোর আপনি আর এক হারাম খোর, চোরে চোরে মাস্তুত ভাই, ও গান বাজনা হারাম করছে আর আপনি সুদ খাচ্ছেন হারাম, তো দুই হারাম খোর তো এক জায়গাতে হবে না। যদি মমিন হন, পরহেজগার হন, এড়িয়ে চলেন যে ভাই তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি কিন্তু যেতে পারবো না, কারণ গান বাজনা চলছে দুই দিন থেকে তিন দিন থেকে, তুমি মুসলমানের বাচ্চা, গান বাজনা দেখি করে তোমার অনুষ্ঠান হতে পারে? সম্মানিত উপস্থিতি, দেখুন সমাজ সংস্কার হতে হলে, সমাজ সংস্কার করতে হলে আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে আগের পয়েন্টে। এগুলো কেন হয়? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। বাসর ঘরে স্বামী স্ত্রী প্রবেশ করে ও যুবক তরুণরা যাবে না, বাসর ঘরে যাবা, সবাই তো মনে চাও যে যেন আগামী দিনে আমার সন্তান আদর্শ হয়, কিন্তু শয়তানগুলো সন্তানগুলো কেন বদমাইশ হয়? বদমাইশের কিছু কারণ হয়েছে, শুরুটাই হয়েছে খারাপ দিয়ে, শুরুটা হয়েছে তোমার বউকে এলাকার মা ছেলেরা এসে হলুদ মাখিয়েছে, পাড়া প্রতিবেশী হলুদ মাখিয়েছে, শুরুটাই হয়েছে খারাপ দিয়ে। বীজ যেমন লাগাবেন গাছটা তেমন হবে, তেঁতুলের বিচি লাগিয়ে যদি আমের আশা করেন আম পাবেন? কি হবে ওখান থেকে? তেঁতুল হবে। আমের বীজ লাগিয়ে আমের আঁটি পুঁতে কাঁঠালের আশা করলে কাঁঠাল পাবেন? কি পাবেন? কাঁঠাল পাবেন, মানে যেটা বীজ লাগাবেন সেটাই পাবেন। ব্যভিচার নোংরামি নষ্টামি দিয়ে শুরু হলো, ওখান থেকে ভালো কিছু প্রোডাকশন আশা করবেন? হলার চিনেন তো? হলার, হলার চিনেন? ওই যে ধান ভাঙা হটাল, হলার আটা ভিঙানো ভাঙানো, কি হলার না মেশিন না কি বলেন কি? জি হলার। এখন আপনি দিলেন গম আর আশা করে বসে আছেন শীতকালে ভাপা পিঠা খাবো, চালের আটা দরকার, পাতিল ধরে বসে আছেন যে বাটা চালের আটা বের কর, হবে?
কি বের হবে? গম বের হবে, কারণ ঢেলেছেন কি? গম। স্বামী স্ত্রী মিলনে উভয়ের বীর্যের সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এই পৃথিবীতে উপহার দেন স্বামী স্ত্রীকে। এটা রেহেমে, মায়ের রেহেমে একটা সন্তান তৈরি হয়, আল্লাহ তৈরি করেন মায়ের রেহেমে। এইখানে আপনি যেমন বীজ দিবেন তেমন তৈরি হবে। এটা শুধু একজনের হয় না, দুইজনের সমন্বিত রূপ লাগে। তো মিশিনি যদি খারাপ হয়, নোংরা হয়, সেখান থেকে ভালো সন্তান আশা করবেন? নির্বাচন করতে হবে শুরু থেকে। পাত্রী নির্বাচন করার ইসলাম কেন এত তাগাদা দিয়েছে? কেন ইসলাম বলল যে বিয়ে করে মানুষ চারটা গুণ দেখে? বিয়ে করে মানুষ চারটা গুণ দেখে, তার সম্পদ দেখে, তার বংশমর্যাদা দেখে, তার চরিত্র সৌন্দর্য দেখে, তার দিনদারিতা দেখে। চার নম্বরটা বলার পরে বলছেন ফাজফার বিজাতির দিন তারে বাতিয়া দেখা। ও যুবক, তুমি দিনদারিকে প্রাধান্য দাও। যদি সম্পদ নেই, টাকা নেই, সৌন্দর্য নেই, বংশমর্যাদা নেই, কিন্তু মেয়েটা পরহেজগার, তাকওয়াশীলা, তাকেই প্রাধান্য দাও, সফল হবে। তারে বাতিয়া দেখ, ধুলো মুশ্রিত হোক, আগের গুলো নেই কিন্তু পরহেজগার, সুখ পাবেন সেখানে। পরহেজগার নারীকে 14 জন পুরুষ এসে, 72 জন নারী এসে হলুদ মাখাতে পারে না। ওরা নিজেকে সেফ রাখে, মায়ের কাছে মাখায়, নিজের খালার কাছে, কেউ না হলে নিজে মাখবে। অসুখ বিসুখ হয়, তেল মাখতে হয় শরীরে, মলম মাখতে হয়, ওষুধ লাগাতে হয়, তখন বান্ধবীরা আসে মাখাতে? নিজে নিজে মাখে না তো? বিয়ের দিন নিজে নিজে মাখবে? মা খালা যদি এতই ব্যস্ত থাকে মাখানোর সুযোগ নেই, নিজে নিজে হলুদ মাখবে? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, অনেকে ভাবতে পারেন এই অস্ত্র চলবে না, চলুক আর না চলুক, একজন মুসলিম বোন যদি আজকে হেদায়েত হয়, একজন যুবক যদি আজকে তার মানসিকতা চেঞ্জ করে দিনের পথে ফিরে আসে, তো আজকের মাহফিল সফল। একজন যদি হক খুঁজে পায়, আজকের মাহফিল সফল। মদ রাদিয়াল্লাহু আনহুকে যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন দিনের দাওয়াত দিতে, আল্লাহ সুসাসম বলছেন লাই ইহাদি আল্লাহ বেকা রজুলান ওয়াহিদান, ওয়াহিদান মানে এক, যে মুয়াস তুমি তোমার কাফেলায় সবার চেষ্টায় যদি একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, দিনের পথ খুঁজে পায়, খায়রুন লাকা মিন হুমুরিন রাম, সৌদি আরবে কালউটের অভাব নেই কিন্তু দুষ্প্রাপ্য দুর্লভ, যা খুঁজে পাওয়া যায় না, খুঁজে খুঁজে লালুট গুলো বের করে, অসংখ্য লালুট আল্লাহর রাস্তায় কুরবানি করলে আল্লাহ যতটা খুশি হন, তার চেয়ে বেশি খুশি হন, কারো প্রচেষ্টা একজন মানুষ হেদায়েত হলো। যে হাদিস সহিহ বুখারীর, আজকের মাহফিলে যদি একটা মানুষ, একটা নারী, একটা পুরুষ যদি হক পথ ফিরে পায়, তাহলে আজকের মাহফিল সফল। আর যদি বেশি হয় তাহলে খায়ের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন হকটা বলতে হবে, ভাইরাল হওয়ার ধান্দা করতে গিয়ে বক্তারও আজকে নানান প্রকৃতির হয়ে গেছে, বক্তারাও ধান্দাবাজ হয়ে গেছে, আধা ঘন্টা ওয়াজ করবে, তাতে গান বাজনা এটা ওটা গল্প দিয়ে শেষ, না আছে কোরআন, না আছে হাদিস, না আছে সমাজ সংস্কার, সব নাচায়া কুদায়া হাসায়া শেষ, সমাজ সংস্কারের গুষ্টি শুদ্ধা নেই। বেশিরভাগ বক্তার অবস্থা হয়নি? বেশিরভাগ বক্তার অবস্থা এদিকে, আলহামদুলিল্লাহ সালাফি বক্তারা এখনো ভালো আছেন, যারা অরিজিনাল খাঁটি সালাফি আহলুল হাদিস, তারা এ ধরনের আজে বাজে দিয়ে সময় নষ্ট করেন। আপনি শোনেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহর আলোচনা শোনেন, শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাউল্লাহর আলোচনা শোনেন, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের আলোচনা শোনেন, ডক্টর শহীদুল্লাহ খান মাদানির আলোচনা শোনেন, ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহর আলোচনা শোনেন, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালীর আলোচনা শোনেন, ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফের আলোচনা শোনেন, এক ঘন্টার আলোচনায় আপনি কয় মিনিটের ফাউল আলোচনা পান? আপনি যোগ বিয়োগ করে দেখেন ইনশাআল্লাহ পুরো আলোচনা থাকে কোরআন এবং হাদিস থেকে, মানুষকে বোঝানোর জন্য পারিপার্শ্বিক কিছু কথা নিয়ে আসেন। আপনাকে এ ধরনের আমি দু এক ডজন নয় কয়েক ডজন আপনাকে বক্তার নাম দিতে পারবো যে এক ঘন্টার আলোচনার মধ্যে 5টা হাদিস পাবেন না, 5টা। আপনি গত মাসে না তার আগের মাসে একটা খুতবা দিতে গেলেন বাইপাইল, প্রসঙ্গত সকালে নাস্তা করতে একটা হোটেলে নিয়ে গেলেন,
বাংলাদেশের পরিচিত বক্তাদের নাম বললে সাথে সাথে চিনে নেবেন, নাম বলে সবাই চিনবেন, যুবকরা তো চিনবে, লাখের উপরে যাদের হাদিয়ে দিতে হয়, 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা যাদের হাদিয়ে দিতে হয়, যারা মাটি মাটির উপর দিয়ে আসেন, আকাশ দিয়ে যারা আসে। ওই আলোচনা চলছে হোটেলে, বসে নাস্তা করছি, প্রায় 40 মিনিট সময় নাস্তা করলাম, পাশে দুজন ভাই ছিলেন মসজিদের, বললাম দেখেন এই 40 মিনিটে একটা হাদিস বলেনি, একটা আয়াত বলেনি, মানুষকে নানান গল্প দিয়ে মাথায় রেখেছে, কি হবে এদের, 20 মিনিট, 30 মিনিট, 10 মিনিট আলোচনা করছে, মানুষ মেতে আছে নানান এটা ওটা দিয়ে, কি নানান কাহিনী আর আনন্দ মিথ্যা দিয়ে ভরে রয়েছে, কি হবে মাহফিল দিয়ে। যারা এই ধরনের মাহফিল আয়োজন করছেন, বিচারের মাঠে জবাব দিতে হবে। এই কোমলমতি মানুষগুলো টাকা পয়সা 10 টাকা 20 টাকা 50 টাকা করে চাঁদা তুলে একটা মাহফিল করছেন, চাঁদা তুলে একটা মাহফিল করছেন মানুষকে নষ্ট করার জন্য, কোরআন হাদিস বাদ দিয়ে গাঁজাখুরি গল্প শোনানোর জন্য, জবাব দিতে হবে যারা করছেন। সমরেত উপস্থিতি আলোচনা দেখতে হবে, কোরআন হাদিস যারা বলছে বেশি অরিজিনাল পিওর তাদেরকে নিয়ে আসতে হবে, সমাজ সংস্কার হবে, এরা ভাইরাল হওয়ার ধান্দা করে না, এদের টার্গেট থাকে কিছু মানুষ হেদায়েত হোক, হকটা ফিরে পাক। যাজ্ঞে যে কথা বলছিলাম, 2 নম্বর কারণ কি বললাম বলেন তো, আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দেব, আপনারা যে উঠে যাচ্ছেন যে আমি ফাউল কথা বলেছি আপনাদের কাছে, কোরআন হাদিস দিয়ে পারিপার্শ্বিক কিছু কথা বলছি বুঝানোর জন্য, না তো বুঝবেন না, কারণ একটা ক্লাস নিতে খুব মজা লাগে, এই জন্য মজা লাগে যে ছাত্র থাকে সব এক লেভেলের, একই রকম জ্ঞানের, একই রকম বুঝ শক্তি নিয়ে একটা ক্লাসে থাকে, যা বলা যায় এক লাইনে বুঝে, আর এই মাহফিল গুলোতে বিভিন্ন কোয়ালিটির শ্রোতা থাকে, কেউ আছে মাস্টার্স পাস, কেউ আছে ডিগ্রি পাস, কেউ আছে এসএসসি পাস, কেউ আছে এইচএসসি পাস, কেউ আছে 8 পাস, কেউ আছে 5 পাস, কেউ কোনো পড়াশোনায় করেনি, সব ব্যালেন্স রেখে কথা বলতে হয়, এই জন্য মাহফিলগুলো খুব গুছিয়ে কথা বলা অনেক কঠিন হয়, কারণ বিভিন্ন টাইপের শ্রোতা থাকে, এই জন্য উদাহরণ কিছু পারিপার্শ্বিক কিছু না আসলে বুঝানো যায় না। সম্মানিত উপস্থিতি 5 নম্বর কারণ বললাম, 2 নম্বর কি বলেন তো, সহশিক্ষা, মানে ছেলে মেয়েকে একসাথে শিক্ষানো, এটা নষ্টের কারণ, তাহলে শিখাবেন কি, বেছে নেন, আপনি মাদ্রাসায় পড়ালে মহিলা মাদ্রাসায় ছেলেকে মেয়েকে পড়ান, ছেলেদের মাদ্রাসায় ছেলেকে পড়ান, যখন স্কুলে পড়াবেন গার্লস স্কুল খুঁজে থাকলে পড়ান, না হলে বাদ দেন অন্য পড়া পড়ান, কলেজ মহিলা কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে গিয়ে নেই, যদি নিরাপদ পরিবেশ পান তাহলে করেন। ইদানিং কিছু বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে মেয়েদের বাংলাদেশে হয়েছে, যদি অ্যাবিলিটি থাকে পড়ান, না হলে বাদ দেন অন্য সিস্টেম, অন্য পড়া পড়ান যেখানে সুযোগ আছে। আপনার ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করাতে হবে এটা শর্ত নয়, আপনার মেয়ে আপনার মেয়েকে মাস্টার ডিগ্রি পাস করাতে হবে এটা শর্ত নয়, মানুষ বানাতে হবে এটা শর্ত। যদি বিশ্ববিদ্যালয়ে বারান্দায় ঘুরতে গিয়ে বিয়ে ছাড়াই বাচ্চা দেয়, দরকার নেই আপনার ওই পড়াশোনা, এটা বাস্তবতা বলছি। 2014 সালের একটা জরিপ, বেসরকারি সংস্থা বাংলাদেশের 14টা বিশ্ববিদ্যালয়ের উপর তারা জরিপ করেছিল, তাদের জরিপ অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীরা শতকরা 76 জন তাদের ছাত্রী জীবনে সতীত্ব হারিয়ে ফেলে, নষ্ট করে দেয়, এটা বাস্তবতা। আমি আমার নিজের জরিপ বলছেন, একটা বেসরকারি সংস্থার জরিপ পত্রিকা এসেছিল, পত্রিকা থেকে আমি বলছি আপনাকে, দৈনিক পত্রিকা থেকে, যদি ভুল করে থাকে তারা বলে, তাদের কথাটা আমি বলছি যা নিজ চোখে পড়েছে। সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে আসুন একটু শুধরিয়ে নিই, ছেলে মেয়েকে আদর্শ মানুষ বানাই, দেখুন যুব সমাজ নষ্টের আর একটা বড় কারণ হলো মিস্টার কি, অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, এই স্মার্টফোন ধ্বংসের কারণ। আপনাদের এলাকার সিনেমা হল আর চলে না, নওগাঁয় সিনেমা হল বন্ধ হয়ে গেছে, হয়তো এক একটা চালু আছে, থাকলে আছে, না হলে নাই, যা ছিল সব তল্পি তল্পা গুটিয়ে নিয়ে গেছে, খুশির খবর নয়, হয়তোবা গোটা নওগাঁ জেলা মিলে 20টা সিনেমা হল ছিল 20 বছর আগে, গোটা নওগাঁ জেলা মিলে হয়তোবা 20টা সিনেমা হল ছিল, এখন
আপনার গ্রামে এই মাজিন্দা গ্রামে 100টা সিনেমা হল আছে মিনিমাম, এক একটা স্মার্টফোন এক একটা সিনেমা হলের বাপ, এক একটা স্মার্টফোন এক একটা সিনেমা হলের বাপ। সিনেমা হলে কয়টা সিনেমা থাকে, সিনেমা হলে কয়টা সিনেমা হয়, একটা সিনেমা হলে কয় প্রকারের সিনেমা দেখায়। আর এই বিস্টার সিনেমা হলে দুনিয়ার সবই আছে, কাপড় পরা নিবেন না কাপড় ছাড়া নিবেন, শুধু আনলিমিটেড এমবি দিয়ে দেন। একটা ছেলে আপনার ছেলেকে নষ্ট করতে চান, আপনার ছেলেকে ধ্বংস করতে চান, একটা যখন উত্তি বয়স মানে কেবল যৌবনটা আসছে বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি 14-15 বছরে যৌবনটা আসে, এই 14-15 বছর যখন যৌবনটা আসছে ঠিক এই মুহূর্তে আপনি একটা স্মার্টফোন আর আনলিমিটেড ডাটা, ওরা বুঝে আনলিমিটেড ডাটা কি, স্মার্টফোন ওয়াইফাই কানেকশন দিয়ে দেন নাহলে আনলিমিটেড ডাটা দিয়ে দিন, দিয়ে 6 মাস আপনি কিছু বলিয়েন না ওকে, 6 মাস পরে আর দেখতে হবে না, 6 মাস পরে চুরি করে আপনার ছেলের ফোনটা দেখবেন, প্রকাশ্যে দেখলে পাবেন না। আপনি যখন গাছের ডালে ডালে হাঁটবেন তখন আপনার ছেলে হাঁটবে গাছের পাতায় পাতায়, আপনি বলবেন বাবা তোমার ফোনটা দাও তো একটু দেখি, আপনার চোখের সামনে ও এমন কিছু করে দিবে যা আপনি আর খুঁজে পাবেন না, আপনার চোখের সামনে হারায় দিবে। সম্মানিত উপস্থিতি, তারা এত চালা, একটা স্মার্টফোন যথেষ্ট একটা ছেলেকে নষ্ট করার জন্য, একটা স্মার্টফোন যথেষ্ট একটা মেয়েকে নষ্ট করার জন্য। অবৈধ সম্পর্ক প্রেম প্রীতি ভালোবাসা 20 বছর আগের চেয়ে আপনার গ্রামে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে, কার বদৌলতে? স্মার্টফোন। এখন আর প্রেম করতে গিয়ে আগে চুরি চুরি করে অনেক এই মেনটেন করে দেখা করতে হতো, এখন এত কিছু লাগে না, লেপের ভিতরে কানের ভিতর কি ঢুকায় দেয় না, ইয়ারফোন কানের ভিতরে ইয়ারফোন ঢুকায় দেয়, মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে তারা গল্প করে ঘন্টার পর ঘন্টা, আপনি রুমে যাবেন মনে করবেন ছেলে মেয়ে ঘুমাচ্ছে কি। 2019 সালে হজ করতে গিয়ে মসজিদের নববীতে এক বাঙালি ভাই কাঁদতে লাগলেন, অঝোর ধরায় কাঁদলেন মসজিদের নববীর ভিতরে বসে, পরিচিত ভাই, ভাই কি সমস্যা কাঁদছেন কেন? তখন বলছেন যে ভাই কি বলবো, আমার আদরের মেয়ে, দোয়া করি আল্লাহ তার মেয়েকে হেদায়ত করুক, জানি না হয়তো এখন হেদায়ত হয়েছে, আদরের মেয়ে খুব যত্নে মানুষ করেছি, এমনভাবে ধ্বংস হলো কল্পনা করতে পারি না। বসে আমি তো বাহিরে থাকি দেশের বাহিরে, ওর মা সব সময় চোর পুলিশ যেমন পরস্পরকে পাহারা দেয় এভাবে পাহারা দিয়ে রাখে, স্কুলে সাথে নিয়ে যায় স্কুল থেকে সাথে নিয়ে আসে, বাড়িতে থাকে আমার মেয়ের দরজা লাগাতে দেয় না বাড়িতে, মা যেন যে কোনো সময় ঘরে ঢুকতে পারে এই জন্য দরজা লাগাতে দেয় না, দরজা খুলে ঘুমাতে দেয়, বাধ্য করেছে। বসে যাই, রাত একটু হয়ে গেলে ঘুমানোর সময় দেখে লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আবার পরের দিন দেখে লেপ মুড়ি দিয়ে বা কম্বল বা কাঁথা মাথায় ঢেকে ঘুমাচ্ছে, মনে করে মেয়ে ঘুমাচ্ছে, এরকম 2-4-10 দিন গরমের সময় তাও একদিন দেখে লেপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, ঘটনা কি? কাঁথাটা টেনেছে তো দেখে ইয়ারফোন কানে লাগানো মোবাইলটা ধরে আছে, ও টানতে পারিনি চট করে মোবাইলটা কেড়ে নিয়েছে, যে জিনিসটা দেখছিল সেটা আপনাদের কাছে বলা যাবে না, মায়ের মাথা হ্যাং হয়ে গেছে। পরের দিন স্কুলে গিয়েছে, মায়েকে জিজ্ঞাসা করেছে তুমি এগুলো পেলে কোথায়, তোমাকে তো আমি সাথে নিয়ে যাই বাড়িতে সাথে নিয়ে আসি, কোনো ছেলের সাথে দেখা করতে দেবে তো তুমি এগুলো পাও কোথায়। শেষ পর্যন্ত দেখা স্বীকার করেছে যে ক্লাসের বান্ধবীরা মানে ওই যে কি শেয়ারিং না কি কি আছে যুবকরা জানে, ওই শেয়ারিং ব্লুটুথ কি কি দিয়ে পার করে, ওরা পার করে করে দিয়েছে, আগে হাদিয়ে দিত একজন আর একজনকে একটা অন্য জিনিস খাওয়ার জিনিস, এখন মোবাইলে যুবক পোলাপান হাদিয়ে দেয় ব্লু ফিল্ম পর্নোগ্রাফি, একজন আর একজনকে বলে বন্ধু নতুন কোন কালেকশন আছে, হ্যাঁ ভাই কালেকশন দেয়, এগুলো তারা এখন একজন আর একজনকে হাদিয়ে দেয় আনন্দে, বলে যে আজকে নতুন কালেকশন আছে নিশা আমার কাছে। এটা বর্তমান অবস্থা যুব সমাজের, সম্মানিত উপস্থিতি,
যদি ছেলে মেয়েকে মানুষ করতে চান ম্যাচিউর না হওয়া পর্যন্ত, তার নিজের ভালো মন্দ না হওয়া পর্যন্ত, বোঝানো পর্যন্ত স্মার্টফোন থেকে দূরে রাখুন। যদি দিতে হয় স্মার্টফোন, তাহলে আপনাকে স্মার্টফোন চুরি চুরি করে চেক করতে হবে, প্রকাশ্যে করলে আপনি ধরতে পারবেন না, আপনার চেয়ে বহু দূরে গিয়ে আছে, আপনি বুঝেনই না অবস্থা কি, অনেক দূরে গিয়ে গেছে সে। তাহলে আপনাকে চুরি করে মোবাইল চেক করতে হবে, যদি পারেন নিয়ন্ত্রণ করতে তাহলে দেন, যদি না পারেন বাদ দেন। এগুলো সরকারের মাথা ব্যথা নেই, এগুলো বিষয়ে সরকারের মাথা ব্যথা নেই, চাইলেই সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারে, এগুলো দুই দিনের ব্যাপার সরকারের, কিন্তু এগুলো ওদের মাথা ব্যথা নেই। ওদের মাথা ব্যথা কি হবে, মাথা ব্যথা হলো যে ধর্মশিক্ষা বইয়ের এক পারে দিবে ধর্মশিক্ষা, আর এক পারে দিবে মূর্তির ছবি, শুনলাম যে নাকি এটা তুলে নিয়েছে, তুলে নেওয়া যারা শিক্ষা সেক্টরে সুযোগটা দিয়েছে তাদের চোখে পড়ার সাথে সাথে ব্যান করেনি কেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে বিচার করা উচিত, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। একজন আলেম ওলামা যদি একটু উগ্র বক্তব্য দেয় তাহলে যদি আশ্চর্যই ধর্মীয় অস্কারিমূলক বক্তব্য হয়, তো যে সকল মন্ত্রী যে সকল আমলা যে সকল সচিবের সাথে যুক্ত আছে তারা কেন ধর্মীয় উস্কানি দিয়ে ওটা জাতিকে বিভ্রান্ত করেছে, এগুলো বিচার হওয়া দরকার। এদেশ মুসলিমদের ব্রিটিশের সাথে যে আন্দোলন হয়েছে, ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে যে সকল মানুষ সিপাহ সালার ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, সবগুলো ছিল আহলেদের বাচ্চা। বেলায়েত আলী দেখেন, শাহ ইসমাইল শহীদ দেখেন, এনায়েত আলী দেখেন, আহলেদের বাচ্চা, বালাকোটের যে ইতিহাস, বালাকোটের ইতিহাস, ব্রিটিশদের বিরুদ্ধে ইতিহাস, আহলেদের বাচ্চারা এখানে শাহ ইসমাইল শহীদ নেতৃত্ব দিয়েছে। কেউ যদি বলে না শাহ ইসমাইল শহীদ ওয়াহালাদ ইসমাই উমাজহাবি, পড়েন তার তাকবিয়াতুল ইমান বই পড়েন, দেখেন তার মাঝহাবি চিন্তা লালন করেছে কিনা। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ব্রিটিশ চলে গেছে, কেন ইন্ডিয়া হলো, কেন বাংলাদেশ হলো, এর পিছনে ধর্মীয় চেতনা লুকিয়ে ছিল। ইতিহাসগুলো দেখেন, ইতিহাস কোথায় পাবেন, ইতিহাসের ১৪ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিয়েছে, সরকার চেঞ্জ হলে ইতিহাস বই চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়ে গেলে ইতিহাস বই চেঞ্জ হয়, ইতিহাস বিকৃত হয়। যখন সরকারের চেঞ্জ হয়, আমাকে একটা ক্লাসে আহলেদিস আন্দোলন বাংলাদেশের মোহতার আমাবিরে জামায়াত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেদাহুল্লাহ, ওনার মাদ্রাসা আল মারকাজুল ইসলামী আস সালাফি, ওইখানে আমি যখন শিক্ষক ছিলাম, একটা ক্লাসের ইতিহাস পড়াতে দিয়েছিল, বই চেঞ্জ, সরকার চেঞ্জ, বই চেঞ্জ, দুইটা বই সেদিন আমার ক্লাসে, ক্লাস টেনের ইতিহাস ছিল ওটা, দুইটা ইতিহাসই, মানে আগেরটাও আছে কারো কাছে, পরেরটাও আছে কারো কাছে, আমি ইতিহাসটা বলছি না, ওদেরকে দেখালাম, দেখো ওই বইয়ের ইতিহাস এটা আর এই বইয়ে কারেকশন, দেখো সরকার চেঞ্জ, ইতিহাস চেঞ্জ, যে জাতির ইতিহাস চেঞ্জ হয়ে যায় ওই জাতি ভালো কিছু শিখতে পারে না। ইতিহাস কি চেঞ্জ হবে বলেন তো দেখি, বাংলাদেশের ইতিহাস কি চেঞ্জ হবে, ইতিহাস তো ইতিহাসই, একই ইতিহাস, সরকার ১৪ চেঞ্জ হতে পারে কিন্তু ইতিহাস চেঞ্জ হবে না, কিন্তু ইতিহাস চেঞ্জ হয়ে যায় তো জাতি কি শিখবে, জাতি শিখাতে হলে এক রুটের উপরে থাকতে হবে। যে কথা বলছিলাম যে দেখুন এই অ্যান্ড্রয়েড সেট গুলো যত দূরে রাখতে পারবেন ছেলে মেয়ের থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, তত ছেলে মেয়েরা ভালো থাকবে। নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে, মোবাইল আসক্তি ছেলে মেয়েদের এত বেশি। একটা হিপসখানা চালায় তো, একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আজকেও সকালে ক্লাস নিয়েছি, মিশকাতুল মাসাবির দার্স দিয়ে আসলাম আজকেও সকালে, হিপসখানাও গিয়ে ছাত্রদের সমস্যা নিয়ে কথাও বললাম। তো যে ছেলেগুলো মোবাইল আসক্তি বেশি, ওদের মাথায় কোরআন ঢোকানো যাচ্ছে না, আগে মোবাইল ছাড়াতে হচ্ছে মুশকিল, মানে মোবাইল এমনভাবে মাথা নষ্ট করছে যে ওকে পড়াচ্ছি এক, ও আর এক চিন্তা করে, মোবাইলের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি পরীক্ষা করতে চান, ১০ বছর একটা ছেলেকে মোবাইল দেন, আর একটা ছেলেকে মোবাইল দেন না, ও রাত্রে বাড়ি আসবে মোবাইল দিবেন, আর একটা ছেলেকে মোবাইল দিবেন না, দুইটাকে পরের দিন মুখস্ত করতে লাগান, যে দুই পৃষ্ঠা মুখস্ত করো, ১০০ ভাগ আপনি প্রমাণ পাবেন যে মোবাইল নেই ওই ছেলেটা দ্রুত মুখস্থ হয়, এটা তো আমরা দেখছি। ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা যেটা আপনার এখানে দিয়ে রেখেছেন পরিচয়ে, দামকুড়াহাট রাজশাহী, বাংলাদেশে আহলে হাদিসদের নাম করা যে কয়েকটা হিপসখান আছে তার মধ্যে ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা, ইনশাআল্লাহ, এটা গর্ব করছি না, আপনাদেরকে জানানোর জন্য বলছি।
পড়ালেখার মান, ছাত্রদের পড়ালেখার মান সার্বিক বিশ্লেষণে, যে নাম করা যদি দুই থেকে তিনটা মাদ্রাসা থাকে সারা বাংলাদেশে হিপসখানা, তাহলে ইয়াসিন আল সালাবীর মাদ্রাসা একটা। আপনার দাওয়াত থাকলো যে কেউ রাজশাহী বেড়াতে আসলে দামপুরহাট রাজশাহী এই ঠিকানা এসে বলবেন সালাবীর মাদ্রাসা কোনটা, এক নজর দেখে আসেন। তারপরে আপনি যদি ভালো হাফেজ থাকে, আহলে হাদিসের বাদ দিলাম হানাফিদের ভালো হাফেজ নিয়ে আপনি পরীক্ষা করে আসেন, ওরা তো তেলাওয়াতে এগিয়ে আছে, আছে না? যে সালে আহমদ তাকরিম বিশ্ব বিজয় করে আসলো, আবার নতুন করে বিশ্ব বিজয় করে আসলো, বাস্তবই ছেলেটা তেলাওয়াত মাশা আল্লাহ, আল্লাহ তাকে হেদায়ত মানে জান্নাতি পথের পথিক হিসাবে হেদায়ত প্রাপ্তদের মধ্যে আল্লাহ তাকে কবুল করুন। তো এই ধরনের তেলাওয়াত যাদের ভালো তাদেরকে নিয়ে পরীক্ষা করেন, দাওয়াত থাকে সম্মানিত উপস্থিতি, ছেলে মেয়ে পড়াতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আপনাকে এতটুকু নিশ্চয়তা দেবো যে ইনশাল্লাহ তেলাওয়াতের মান ভালো হবে ইনশাল্লাহ। তো যাগ্গে যে কথা বলছিলাম, যে বাচ্চাগুলো মোবাইল আসক্তি বেশি আর যারা মোবাইল আসক্তি নেই বাবা মা সচেতন, দুইজনের পড়ার ধরনই বোঝা যায়, দুইজনের পড়ার গতি আলাদা, এগুলো মোবাইলের ফল। দেখেন আগে অনেক কিছু মুখস্থ করতে পারতাম, আমরাও করতে পারতাম, এই যে মোবাইল এগুলো ব্যবহার করতে গিয়ে এখন মুখস্থ বেশি হতে চায় না, মুখস্থ কমে যায়, তাহলে মোবাইল আসক্তি কমাতে হবে। আজকের শেষ একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, যেহেতু রাত ভারী হচ্ছে আপনাদের বিশ্রাম নিতে হবে, নাহলে ফজর যদি বাদ চলে যায় তো কি হবে জালসা দিয়ে। শেষ একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো বিধর্মীদের অনুসরণ, ছেলে মেয়ে নষ্ট হচ্ছে বিধর্মীদের অনুসরণ। আজকের যুব সমাজ, আজকের যুব সমাজ, আপনি 100 জন যুবক 50 জন যুবককে এখন দাঁড় করান, দেখবেন বেশিরভাগের প্যান্ট টাকনোর নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন ওয়াল ইজারে ফিন্নার, টাকনুর নিচে যে পুরুষের কাপড় গেল সে জাহান্নামের খড়ি, সহিহ বুখারীর হাদিস। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ছেলে টাকনুর নিচে কাপড় পরে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার মেয়ে ধোয়ার সময় টের পায় না, আপনি কিনে দিয়েছেন, আপনার লজ্জা হয় না, আপনার চোখের সামনে ও টাকনুর নিচে কাপড় পরে, আপনি তাহাজ্জুদের সালাত পড়েন, আপনার লজ্জা হয় না, আপনি তো অথর্ব অযোগ্য বাবা, যে নিজে জান্নাতে যেতে চাচ্ছেন অথচ ছেলেটাকে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছেন না। খোলেন কোরআন মাজিদ, রাগ হবে আমার উপরে যে আপনাকে অযোগ্য বলেছে, জি আবারও বলছে আপনি এক অযোগ্য বাবা, চোখের সামনে ছেলে টাকনুর নিচে কাপড় পরছে, আপনি যদি সামলাতে না পারেন আপনি এক অথর্ব অযোগ্য বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলছেন, কুল আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। শুধু নিজে তাহাজ্জুদ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবারকে বাঁচাতে হবে না? পরিবারকে বাঁচাতে কে বলেছেন? আল্লাহ বলেছেন, পরিবারকে বাঁচাতে হলে যখনই ছেলে টাকনুর নিচে কাপড় পরেছে তখনই ছেলেকে ডাকেন, গায়ে হাত দেন, মাথায় হাত বুলান, প্রয়োজনে আদর করে একটা চুমু খান, বয়স 20 বছর হয়েছে তো কি হয়েছে, বুকে জড়ায় ধরেন, যে বলেন বাবারে আমি তাহাজ্জুদ পড়ি জান্নাতের আশায়, তুমি কাপড় পরো টাকনুর নিচে জাহান্নামে যাওয়ার জন্য, তুমি কি আমাকে জান্নাতে যেতে দিতে চাও না? শান্তভাবে বুঝান, আদর করে বুকে টেনে নেন, গালে একটা চুমু দেন, কপালে একটা চুমু দেন, মাকে বলেন ছেলেকে বুঝাতে, আদর করতে। আপনি বুঝান, যদি বাবা মা এইভাবে বুঝান আমার বিশ্বাস ছেলে ছেড়ে দেবে, বুকে টেনে নিয়ে একটু আদর করেন, একটু বুঝান যে বাবা আমি জান্নাতে যেতে চাই, তাই তো আমি তাহাজ্জুদ পড়ি, তুমি কি আমাকে জান্নাতে যেতে দিতে চাও না? তোমাকে নিয়ে আমি কি যেতে পারবো না? বুঝান, ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে যুবক। একদিন বুঝান, দুই দিন বুঝান, তিন দিন বুঝান, এক মাস বুঝান, দুই মাস বুঝান, তিন মাস বুঝান, প্রয়োজনে 1 বছর ধরে বুঝান। যদি চেঞ্জ না হয় তখন এবার শক্ত হন, সালাতের নির্দেশ দাও 7 বছর বয়সে, 10 বছর হয়ে গেছে সালাত পড়ে না, পিটিয়ে সালাত আদায় করো, হাদিস আবু দাউদের। 10 বছর হয়েছে মানে 7 থেকে 10, 3 বছর বুঝান, আদর করেন, সোহাগ করেন, হাত ধরে সাথে নিয়ে যান মসজিদে, 10 বছর হচ্ছে আর পড়তেছে না, এবার ব্যাত লাগান, শাসন করেন, ধমক দেন, যদি মারা লাগে মারেন মানে বাধ্য করেন।
আপনি বাবা, আপনাকে শক্ত হতে হবে তখন। কই, আপনি কোনোদিনই কিছু বলেননি। চেঞ্জ হবে কোত্থেকে? সমাজ কোত্থেকে চেঞ্জ হবে? আপনার ছেলে মেয়েরা তো করতে চায় না। ইসলাম বলেছে পুরুষ তাকমুর উপরে কাপড় পরবে, নারী তাকমুর নিচে মাটি ছেঁচড়িয়ে কাপড় পরবে। সমাজ উল্টে গেছে, আজকে মেয়েরা তাকমুর উপরে পরে আর ছেলেরা তাকমুর নিচে পরে। এটা হলো বিধর্মীদের কালচার, বিধর্মীদের অনুসরণ। দেখেন স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাসম বললেন মাথার কিছু অংশ চুল কামিয়ে রাখবে, চুল ন্যাড়া করার মতো রাখবে, আর কিছু অংশে চুল রাখবে, এটা নিষেধ, স্পষ্ট নিষেধ হাদিসে। দেখেন এই যে হেয়ার স্টাইল, চুলের কাটিং, চারিদিকে চুল নেই, ন্যাড়া করার মতো একদম জিরো করে দিয়ে উপরে পাখির বাসা ও মুসলমানের বাচ্চা। চারিদিকে চুল নেই আর উপরে পাখির বাসা, কোথায়? এটা অমুসলিমদের কালচার। এখন যুবকেরা ছেঁড়া প্যান্ট পরতে ভালোবাসে। ফকির মিসকিনটা 20 বছর আগে পড়ত, আপনার ছেলে ফকির মিসকিনের সভ্যতা পড়ে ও এখন নিজেকে আধুনিক মনে করে, ও নিজেকে আধুনিক মনে করে, সুশীল সমাজ মনে করে, ও মনে করে আমি এখন একটু সভ্য হয়েছি। মানে পূর্ণ ভালো প্যান্ট পরতাম তখন অসভ্য ছিলাম, এখন একটু সভ্য হলাম। ধিক্কার জানায় তোমার এই সভ্যতাকে, ধিক্কার জানায়। ছেঁড়া প্যান্ট কোনোদিন সভ্য হয়? রুচিশীল প্যান্ট পরো যুবক, বিধর্মীদের কালচার, বিধর্মীদের সংস্কৃতি, বিধর্মীদের সভ্যতা তোমার মাথায় গিজ গিজ করছে, কেন করবে না? তুমি তো সারাক্ষণ মোবাইল টিপার দেখো কে কোন স্টাইল নিয়েছে, সেই স্টাইল তুমি গ্রহণ করো, কোথেকে তোমার মাথায় ঢুকবে? ছেঁড়া জিনিস কোনোদিন সভ্য হয়? কোনোদিন সভ্য হয় না। সম্মানিত উপস্থিতি, আগে তো ছেলেরা পড়া শুরু করেছিল, এখন মাশাআল্লাহ এখন মেয়েরাও ছেঁড়া প্যান্ট পরা শুরু করে। মেয়েরা হাতের তালু, পায়ের পাতা খুব প্রয়োজন, জরুরি হলে চেহারা খুলতে পারে, সেকেন্ড কোন জায়গায় খুলতে পারে না। যুবতী মেয়ে উরু ফাটা প্যান্ট পরে আছে, টাকমু ফাটা প্যান্ট পরে আছে, ওর বাপ নাকি মুসলিম, ওর মা নাকি মুসলমান, কি করবেন? মনে রাখবেন সালাসাতুল্লাহ খুলুল জান্নাহ আল্লাযী ফি ফিকরহালিল খাবাস, দায়ুশ জান্নাতে যাবে না যে পরিবারে বেপর্দা জিয়ে রেখেছে, দায়ুশ জান্নাতে যাবে না। দায়ুশ খুঁজতে আপনি ইন্ডিয়াতে যাচ্ছেন, আমেরিকা যেতে চান? আপনি দায়ুশের গডফাদার হয়ে বসে আছেন, আপনার স্ত্রী ছোট ব্লাউজ আর শাড়ি পরে দুপা, আর আপনার মেয়ে ছেঁড়া প্যান্ট পরে, টাকমুরু পরে, প্যান্ট পরে ও বাজারে ঘুরে বেড়ায়, কলেজে যায়, স্কুলে যায়। দায়ুশ খুঁজতে ইন্ডিয়া যাওয়া লাগবে না, দায়ুশের গডফাদার আপনি নিজে। পরিবারে বেপর্দের সুযোগ দেয় সে হলো দায়ুশ, যার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, ফিরান এই যুব সমাজকে, ফিরাতে হলে এখানে ওই এক নম্বর কারণে চলে যান। এক নম্বর কারণ কি বলেছিলাম? ধর্মীয় শিক্ষার অভাব। ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা দেন, ও যখন বুঝবে এটা কি মানের পাপ তখন ছাড়বে। আপনি বুঝাবেন, জ্ঞান থাকতে হবে তার, না হলে মূল্যায়ন করতে পারবে না। আপনি তো মনে করছেন লোক ফকিরি বিদ্যা, কোরআন হাদিস কি শেখাবেন? ওকে পড়াইছেন কি ইংলিশ মিডিয়ামে, ওকে পড়িয়েছেন কি কিন্ডার গার্ডেনে? যখন আমরা মক্তবে ছোটবেলায় দৌড়াতাম বই নিয়ে, ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে মক্তবে, কোরআন মাজিদ শিখেছি মক্তবে, পরে বিস্তারিত না মাদিস হাদিস মাদ্রাসা এসে শিখলাম। তো যে সময় আমরা মক্তবে ছুটতাম সে সময় এখনকার ছেলে মেয়ে ছুটে কোথায়? কিন্ডার গার্ডেনে। ও তো নেন, ও ছেঁড়া প্যান্ট পরবে না তো কি পরবে? ও যুবক, প্রশ্ন দিয়ে গেলাম, তুমি ভাবিও কাল থেকে, যদি ছেঁড়া প্যান্ট পরা সভ্যতা হয় তাহলে কাল থেকে ফকির মিসকিন গুলোকে বস মানবা, বস, এগুলো তোমার বস। কেননা তুমি 20 বছর 10 বছর 15 বছর আগে এই সভ্যতা শুরু করেছ, আর ফকির মিসকিন 100 বছর আগে থেকে ছেঁড়া প্যান্ট পরে, ওরাই তোমাদের গডফাদার, ওরাই বস, ওদেরকে স্যালুট দিও আগামীকাল থেকে। ও যুবক, মাথার চারিদিক ন্যাড়া করে, চুল জিরো করে, পাখির বাসার মতো উপরে রাখা, যদি এটা সভ্যতা হয় তো বাংলাদেশে যে সুইপার আছে, মুচি আছে, এদেরকে স্যালুট দিয়ে বস মানিও। তুমি 20-30 বছর আগের ইতিহাস খোঁজো, এই হেয়ার কাটিং ছিল সুইপারদের, যা আমি নিজ চোখে দেখেছি, সুইপারদের হেয়ার কাটিং। যুবক, তুমি সেখান থেকে শিখো, তাদেরকে স্যালুট দিও যে এটা সুইপারদের ছিল, যেটা তুমি এখন নিয়েছো। তুমি ব্রাজিলের সাপোর্টার, তুমি আর্জেন্টিনার সাপোর্টার,
যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, মেসি নেইমারের খেলা হয়, তখন তুমি 50 গজ 100 গজ 20 গজের বিশাল পতাকা বাড়ির ছাদে এই গাছ থেকে ওই গাছ টাঙায় দিয়ে তুমি জানাও দাও আমি মেসির সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি নেইমারের সাপোর্টার, নেইমার আর মেসির যে কোড সম্বলিত জার্সি আছে কত নাম্বার নাম্বার সম্বলিত জার্সি ওটা পরে তুমি শোডাউন দাও। অথচ তুমি মুসলমানের বাচ্চা টাকনুর উপরে কাপড় উঠিয়ে তুমি রাসুলের সাপোর্টার প্রমাণ করতে পারো না, ধিক্কার জানায় তোমার এই সভ্যতাটা। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে রাসুলের সাপোর্টার, রাসুলের সমর্থক, রাসুল বলেছেন টাকনুর উপরে পড়তে হবে, তুমি আজকে যদি বলো যে না আমি রাসুলের সাপোর্টার, তো আজকে বাড়িতে গিয়ে ঘুমানোর আগে টাকনুর নিচে কাপড় মাফ করে যতটুক টাকনুর নিচে পড়ে একটু কেটে তারপরে ঘুমাবে, যদি টাকনুর নিচে একটু কেটে না ফেলে ঘুমাও তো তুমি বক্তব্যের সাথে গাদ্দারি করবে, বলবে কাল সকালে জিনা সিলাই করো কাল সকালে, কিন্তু কেটে আজকে ঘুমাবে, কারণ ঘুমাবে শয়তান আছে না তোমার মূল শিক্ষক, শয়তান সারা রাত্রে প্যাঁচ লাগিয়ে লাগিয়ে কোথায় আজ কোথাকার চলে যাবে, এই কান দিয়ে শুনবা ওই কান দিয়ে বেরো, সকাল পর্যন্ত ইমান রাখতে পারবা কিনা বিশ্বাস নেই। ঘুমের আগে হিসাব করবা, ধরো টাকনুর উপরে যে টাকা আছে প্যান্টগুলো কাটো, কিছু না থাকলে ওর চেয়ে একটু বেশি রাখো যেন মোড়ানো যায়, বাড়িতে তো হাঁসা আছে নাকি বঠি আছে, বঠি দিয়ে কেটে তারপর ঘুমাবা, কালকে সেলাই করো, কালকে সুন্দর করে নিয়ে সেলাই করবা, ইমান ঠিক থাকবে। যদি মনে হয় কালকে আগামী কালকে করবো তো ইমান ধরে রাখতে পারবা কিন্তু সন্দেহ আছে, কারণ শয়তান কত রকম ধারাপাত তোমাকে পড়াবে গোটা রাত্রে তার হিসাবের বাহিরে। আসো আমরা একটা চেঞ্জ হই, আজকে একটু কথা বললাম কারণ যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, যুব সমাজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মাজিন্দার চেহারা চেঞ্জ হয়ে যাবে, যুব সমাজ যদি চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ইসলামমুখী হয়ে যায় তো আপনাদের মাজিন্দার চেহারা চেঞ্জ হয়ে যাবে। মাজিন্দার যত অপরাধ এর সিংহভাগ সিংহভাগ অপরাধে জড়িত আছে কারা, যুবকরা, চুরি চামারি ব্যভিচায় ছিনতায় রাহাজানি গাল মন্দ দেখেন সব জায়গাতে যুবকদের অংশগ্রহণ আছে। যুবকরা যদি ঠিক হয়ে যায়, ধরেন এই গ্রামের 50টা যুবক ঠিক হয়ে গেল আর 20টা যুবক ঠিক হয়নি, ওই বিশটা যুবক কোনো আকাম কুকাম করলে 70 বার ভাববে যে 50টা যুবক ঠিক হয়ে গেছে, খবর আছে, শুধু চেঞ্জ হও ওটা এলাকা চেঞ্জ হয়ে যাবে। সেই দাওয়াত আজকে থাকলো যুবকদের উপরে যে আসো ভাই কি করবে, মরণের কোনো গ্যারেন্টি নেই। আব্দুল মান্নান ভাই 3 দিন আগে ফোন দিয়ে বলল, কথা হলো যে আজকে দেখা হবে ইনশাল্লাহ, দেখো দেখা হলো না, চলে গেছে, কোনোদিন দেখা হবে না, তোমার গ্যারেন্টি আছে, তুমি বলবো একটু বুড়া হবো দাড়ি পাক ধরবে পাকবে তৌবা করে নেবে, তুমি গ্যারেন্টি দিয়ে নাও, আমি তোমাকে কাগজে গিয়ে দিলাম, আছো তো দেখি কার বুকে হিম্মত আছে, তুমি লিখে দেবা যে আগামীকাল ফজর পর্যন্ত আমি বেঁচে থাকবো, দেখি কার সাহস আছে লিখো, দেখি কারো নিশ্চয়তা নেই, তাই আসল চেঞ্জ হই, ইসলামের পথের যুবক হই, মুসআব বিন উমাইয়ার মতো সব ত্যাগ করে দিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বেলাল রাদিয়াল্লাহুর মতো হও, কিছুই করতে পারেনি জাহেলি যুগের অজ্ঞ শাসকরা তার মুনিবরা কিছুই করতে পারেনি, উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে পাথর চাপা দিয়ে তার ইমান কেড়ে নিতে পারেনি, তুমি সেই যুবক হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করুন। পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, দান সাদাকা করে